नमस्कार फिर आसलाम बिरतिर पर नजर रखब परवर्ती संबादे दिके बर्तमाने छात्र आंदोलन बा छात्र जे आंदोलन से विषयटा किन्तु मात्राधिक हारे बृद्धि पेयेछे रात्रे कोथाओ ना कोथाओ विभिन्न समस्या निये किन्तु छात्रदेरके आंदोलने देखा जाच्छे पथे घाटे विभिन्न रकम भावे तारा अवतीर्ण होच्छेन अवरोधेर मूल विषयटा किन्तु लक्ष्य करा जाच्छे छात्र आंदोलनके घिरे जेमनटा किन्तु आजके आबारो लक्ष्य करा गेल कांचनपुर द्वादश श्रेणी विद्यालयेर छात्रछात्रीदेर क्षेत्रे आजके सकाल थेके तारा जातीय सड़केर उपर बसे पड़े एबं सकाल ठीक 11:30 नागाद थेके तादेर आंदोलन शुरू हय तारा पथ अवरोध करे एवं जे पथ अवरोधेर कारण सम्पर्के जाना जाच्छे जे पूर्वे परीक्षा संक्रांत विषय तादेरके जानानो हयेछिल जे 40 नम्बरेर भित्तिते परीक्षा नेवा हबे एवं परवर्ती समय जखन आजके तारा जाय विद्यालय जखन तारा पौंछय गिये तखन सेखाने जाना जाय जे 40-এর পরিবর্তে 80 নম্বরের ভিত্তিতে তাদেরকে পরীক্ষা দিতে হবে অর্থাৎ 80 মার্কসের নম্বরে তাদেরকে পরীক্ষা দিতে হবে এই বিষয়টা কোনো রকম ভাবে মেনে নিতে পারে না ছাত্রছাত্রীরা এবং সঙ্গে সঙ্গে তারা অবরোধে বসে পড়ে রাস্তাতে যে অবরোধ তারা শুরু করে কাঞ্চনপুরে 10-10 আসনের যদিও পরবর্তী সময়ে এমডিসি যান সেখানে দেখা করতে তার পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে যায় কারণ অবরোধের খবর পৌঁছানো মাত্রই সেখানে পৌঁছে যান ঘটনাস্থলে পুলিশ প্রশাসন তার পাশাপাশি কি কারণে অবরোধে বসেছে ছাত্রছাত্রীরা এই বিষয়ে মূলত বিস্তারিতভাবে জানার চেষ্টা করা হয় যদিও অবরোধের ফলে একই রকমভাবে সাময়িকভাবে যানজট সৃষ্টি হয়ে যায় মানুষের মধ্যে একটা কৌতূহল বেড়ে যায় যে কি কারণে হঠাৎ করে অবরোধে বসেছে তবে পরবর্তী সময় যদিও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বললে যে বিষয়টা জানা যায় যে যে নাম্বার সংক্রান্ত যে বিভ্রান্তি হয়েছে সেই বিভ্রান্তিতে মূলত অবরোধে বসে পড়ে ছাত্রছাত্রীরা যদিও নাম্বার সংক্রান্ত বিভ্রান্তির বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কোনো রকম ভাবে আলাপ আলোচনা করেনি ছাত্রছাত্রীরা সেগুলো ব্যতীতই তারা অবরোধে বসে পড়ে পরবর্তী সময় যদিও তাদেরকে বোঝানো হয় সেই জায়গা থেকে এবং আগামী দিনে যাবতীয় বিষয়ে আলোচনার পরই ঠিক হবে পরীক্ষা সংক্রান্ত যে নাম্বার রয়েছে সেই বিষয়টা এমনটা কিন্তু আশ্বাস দেওয়া হয় যদিও পরবর্তী সময় অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা তবে অবরোধকে কেন্দ্র করে কি বক্তব্য রয়েছে ছাত্রছাত্রীদের শুনব একবার সমস্যা জানিয়ে আমরা সমস্যার সমাধানের জন্য স্কুল কমিটি আছে স্কুলের মাস্টার হেডমাস্টার আছে তারপরে আমরা জনপ্রতিনিধি আছে প্রশাসন আছে সবাই মিডিয়া তোমরা বিচার সমাধান করার জন্য চেষ্টা করা হইব আপনারা শুনলেন অবরোধ স্থলে ছাত্রীদের বক্তব্য এবং তার পাশাপাশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারতভূষণ চাকমা তিনি জানান যে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ছাত্রছাত্রীরা কিংবা অভিভাবকরা কেউই কথা বলেনি কেউই কোনো আলোচনা করেননি তার আগে তারা অবরোধে বসে পড়েছেন যদিও পরবর্তী সময় এমডিসি কাঞ্চনপুর আসনের এমডিসি তিনি পৌঁছন ঘটনাস্থলে এমনকি পুলিশ পৌঁছয় এবং স্বাভাবিকভাবে উত্তেজনাকর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল নাম্বার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সেই উত্তেজনা থামানোর চেষ্টা করা হয় এবং আগামী দিনে আলোচনার ভিত্তিতে সমগ্র সমস্যা সমাধান হওয়া হয়ে যাবে এমনটা কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনকার মতো সংবাদ এই পর্যন্তই পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় নমস্কার।